আপনি কি এমন গাছ দেখেছেন যে গাছ কাটলে রক্ত বের হয়, যা একদম মানুষের রক্তের মতোই? কিংবা আপনি কি এমন নদী দেখেছেন যে নদীর পানি সাধারণ নদীর পানির মতো নয়, বরং এ নদীর পানি গোলাপি রঙের হয়ে থাকে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন কিছু জায়গা সম্পর্কে যেগুলো দেখতে সত্যিই অদ্ভুত। আর এই জায়গাগুলো পৃথিবীতেই রয়েছে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তারা এই জায়গাগুলোতে যাওয়ার জন্য এখনই ঝটপট রেডি হয়ে যান। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এই জায়গাটিকে বলা হয় জাহান্নামের দরজা। এই জাহান্নামের দরজাটি তুর্কমেনিস্তান দেশে অবস্থিত। এই জায়গাটি হচ্ছে 230 ফুটের একটি বিশাল গভীর গর্ত, যেখানে 1971 সাল থেকে এখন পর্যন্ত আগুন জ্বলছে। এটি হচ্ছে সম্পূর্ণরূপে প্রাকৃতিক আগুন, যা একবারের জন্য নিভে যায়নি। এটি হচ্ছে তুর্কমেনিস্তানের একটি মরুভূমি এলাকা। 1971 সালের দিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এখানে এসেছিল তেল এবং গ্যাসের সন্ধানে। আর তখন সেই বিজ্ঞানীরা মেশিনপত্র নিয়ে এই জায়গাটিতে ড্রেজিং করা শুরু করে। ড্রেজিং শুরু করার পরপরই এই জায়গার মাটি এভাবে ধসে যায় এবং এখানে এত বড় গর্তের সৃষ্টি হয়। আর এই গর্ত তৈরি হওয়ার সাথে সাথে এখানে অনেক পরিমাণে মিথেন গ্যাস বের হতে শুরু করে। তখন বিজ্ঞানীদের হাতে দুটি উপায় ছিল, প্রথমত এই বিশাল গর্তটিকে ভরাট করে দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া। তখন বিজ্ঞানীরা এই গর্তে আগুন ধরিয়ে দিয়েছিল এবং এই আগুন এখন পর্যন্ত জ্বলছে। বিশেষ করে রাতের বেলায় এই গর্তটি দেখতে অনেক সুন্দর লাগে। বন্ধুরা, এটি এমন একটি গাছ যা কাটলে তার গা থেকে রক্ত বের হয়, আর এই গাছটির নাম হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি। আর এই গাছগুলো ইয়েমেন দেশে অবস্থিত। যখন এই গাছগুলো কাটা হয়, তখন তাদের গা থেকে রক্ত বের হতে থাকে। আর এই দৃশ্য দেখার জন্য প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীরা ইয়েমেন দেশে পাড়ি জমায়। বলা হয়ে থাকে এই গাছগুলোর বয়স 650 বছর। এই গাছগুলো 10-12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। অনেকে গাছগুলোকে জাদুকরি গাছ বলে ডাকে। এই গাছগুলো থেকে যে রক্ত বের হয়, তা দিয়ে বিভিন্ন রকমের ঔষধ তৈরি করার কাজে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই জায়গাটা সত্যিই অদ্ভুত, আর যে কোনো মানুষই চাইবে এই জায়গাটিতে যেতে। বলা হয়ে থাকে যে পানির কোনো রং হয় না, কিন্তু অস্ট্রেলিয়াতে একটি লেক রয়েছে যে লেকটির পানি পুরোপুরি গোলাপি রঙের হয়ে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এই লেকটির পানি গোলাপি হয় কেন, তো আপনাদের জানিয়ে রাখি, এই লেকটি খুবই ছোট এবং এর দৈর্ঘ্য মাত্র 600 মিটার। কিছু বিশেষ কেমিক্যালের কারণে এই লেকের পানি গোলাপি হয়ে থাকে। আসলে এই লেকে কিছু ব্যাকটেরিয়া রয়েছে আর বিশেষ ধরনের কিছু লবণ রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো লবণের সাথে মিশ্রিত হয়ে পানির রং গোলাপি করে দেয়। আপনি চাইলে এই লেকে সাঁতারও কাটতে পারেন, কারণ এই লেকটির দৃশ্য অনেক সুন্দর। বন্ধুরা, আপনারা কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে আজকে দেখে নিন। এটি এমন এক ধরনের বরফের গুহা যা এর আগে আপনি কখনো দেখেননি। এই গুহাটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি, যা দেখতে অনেক সুন্দর লাগে। বলা হয়ে থাকে এই জায়গাটা এতটাই ঠান্ডা, কোনো মানুষ কিছু সেকেন্ডের বেশি এখানে টিকতে পারবে না। এই গুহার রং কখনো কখনো সাদা, আবার কখনো কখনো নীল হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট আইসল্যান্ডে পাড়ি জমান এই গুহাটি দেখার জন্য। ফ্লাইগিজার নামক এই ঝর্ণাটি আমেরিকায় অবস্থিত, আর এই পানির ঝর্ণাটি আবিষ্কার করে একটি কৃষক। অনেক বছর আগে একজন কৃষক পানির সন্ধানে এই জায়গায় গর্ত করতে থাকে, আর গর্ত করতে করতে এই জায়গা থেকে এভাবেই পানি বের হতে শুরু করে। তখন পানির তাপমাত্রা ছিল অনেক গরম, আর তারপর থেকে এখন পর্যন্ত এখানে এভাবে পানি বের হতেই থাকে। আর পানি বের হতে হতে আশপাশের জায়গা কিছুটা এমন হয়ে যায়। এই ঝর্ণার পানিতে স্পেশাল কিছু মিনারেল রয়েছে, যা অনেক দুর্লভ। এটি হলো পৃথিবীর সব থেকে বড় মিঠা পানির লেক, এবং এই লেকের নাম হলো টারকুইজ আইস লেক। এই লেকটি রাশিয়ার সবচেয়ে ঠান্ডা এবং দুর্গম জায়গা সাইবেরিয়ায় অবস্থিত। এই লেকটিকে পার্ল অফ রাশিয়াও বলা হয়। 25 মিলিয়ন বছর পূর্বে এই লেকটি আবিষ্কৃত হয়েছিল। এই লেকে অনেক দুর্লভ প্রজাতির প্রাণী পাওয়া যায়। শীতকালে লেকের পানি পুরোপুরি জমে যায় এবং এই লেকের পানি স্বচ্ছ হওয়ার কারণে বরফের নিচে আপনি 130 ফুট পর্যন্ত দেখতে পারবেন। শীতকালে অনেক মানুষ এখানে আসে আইস স্কেটিং করার জন্য। বন্ধুরা, আপনারা রাজা মিডাসের কথা তো অবশ্যই শুনেছেন। রাজা মিডাস যেটাই স্পর্শ করত সেটাই সোনা হয়ে যেত। কিন্তু আপনি কি এমন লেকের কথা শুনেছেন যে লেকের পানি কেউ স্পর্শ করলেই তা পাথর হয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, লেক ন্যাট্রন নামক এই লেকটি দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। এই লেকের পানি যে স্পর্শ করে সেই পাথর হয়ে যায়। বিজ্ঞানীরা বলে থাকেন হাইড্রোজেন, অ্যালকালাইন সল্ট এবং লাইমস্টোন থাকার কারণে এই লেকের পানির সাথে এমনটা হয়ে থাকে। এই লেকের পানির তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। গ্লো ওর্ম কেভস এমন এক ধরনের গুহা যেখানে প্রাকৃতিকভাবে লাইটিং করা থাকে। এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি মানুষ যেতে চাইবে। নিউজিল্যান্ডে অবস্থিত সমুদ্রের ধারে এই গুহাটিতে আপনি এমন দৃশ্য দেখতে পাবেন যা পুরো বিশ্বে কোথাও দেখতে পাবেন না। এখানে আপনি একসাথে অনেকগুলো গ্লো ওর্ম দেখতে পাবেন, আর এই প্রাণীগুলোকে শুধুমাত্র এই জায়গাতেই দেখতে পাওয়া যায়। এই প্রাণীগুলো এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া করতে থাকে, যার কারণে তাদের শরীর থেকে এ ধরনের আলো বের হয়। এই প্রাণীগুলো যত বেশি ক্ষুধার্ত হয় তত বেশি আলো ছড়াতে থাকে।
এরা আলো ছড়ানোর পাশাপাশি এক ধরনের জালও ছড়িয়ে থাকে, যাতে করে অন্যান্য প্রাণীরা তাদের জালে ফেঁসে যায়। আর তারা বেসিক্যালি এমনটা করে অন্য প্রাণীদের শিকার করার জন্য। এই লেকটি কানাডায় অবস্থিত এবং এই লেকের নাম হলো অ্যাব্রাহাম লেক। এই লেক বেশি জনপ্রিয় মিথেন এবং বরফের তৈরি বুদবুদের জন্য। লেকের পানিতে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তা এরকম বুদবুদ তৈরি করে থাকে। শীতকালে যখন এই লেকের পানি পুরোপুরি জমে যায় তখন লেকের নিচে এই বুদবুদগুলো খুব স্পষ্টভাবে দেখা যায়। বরফ জমা পানির নিচে বুদবুদগুলো দেখলে মনে হয় যে পানির নিচে একটা শহর তৈরি হয়েছে। লেকের পানিগুলো এতটা শক্ত হয়ে বরফ হয়ে যায় যে মানুষ এখানে আসে পিকনিক করার জন্য, আবার অনেক আসে স্কেটিং করার জন্য। চীনে অবস্থিত টিয়ানজি মাউন্টেন নামক এই স্থানটি আপনি প্রথমবার দেখলে মনে করবেন যে এটি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য। পুরো পৃথিবী চীনের এই জায়গাটিকে সন অফ হ্যাভেন বলে ডাকে, কারণ জায়গাটা এতটাই সুন্দর যে আপনি চোখ সরাতে পারবেন না। এই পাহাড়গুলোকে দেখে মনে হবে অ্যাভাটার মুভির শুটিং এখানেই করা হয়েছে। চীনের এই এলাকাটিতে অনেক উঁচু উঁচু এবং সুন্দর সুন্দর পাহাড়ে ভরপুর। এই পাহাড়গুলো এতটাই উঁচু যে তা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উঁচু। মজার ব্যাপার হচ্ছে এখানকার আবহাওয়া একটু পরপর চেঞ্জ হয়ে থাকে। অল্প সময়ের মধ্যেই এখানে পরিষ্কার আবহাওয়া দেখা যায়, আবার কিছুক্ষণ পরেই পুরো আকাশ অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। বন্ধুরা, এই সুন্দর জায়গাটিতে কি আপনি যেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, আমাদের লিস্টে থাকা কোন জায়গাটিকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় পেতে চান তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।